এটা কি মামি? আন্তর্জাতিক ডেস্ক। যুদ্ধবিধ্বস্ত একটি দেশের নাম ইরাক। জঙ্গি বিমান বাহিনীগুলোর তৎপরতা আর তাদের বিরুদ্ধে চালানো সেনাবাহিনী একের পর এক অভিযানে লণ্ডভণ্ড হয়ে গেছে সেখানকার বাসিন্দাদের সাজানো গোছানো জীবন। এখন তাই কোনোভাবে বেঁচে থাকার তাগিদে নিজ দেশের মায়া ত্যাগ করে বাসিন্দারা পাড়ি দিচ্ছে ভিন্ন কোনো দেশে। তবুও পিছু ছাড়ছে না এসব মানুষের লাঞ্ছনার জীবন। বিশেষ করে মানব পাচারকারীদের খপ্পরে পড়ে আরও দুর্বিষহ হয়ে উঠছে তাদের পথ চলা। এমনি এক দুর্বিষহ কাহিনী ইরাকের হাদি পরিবারের। ইচ্ছা ছিল নতুন করে জীবনটাকে শুরু করার, তাই দালালদের সহায়তায় যুক্তরাষ্ট্র পাড়ি জমানোর সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তারা পৌঁছে যায় কলম্বিয়ায়। 22 বছর বয়সী মালাক হাদি বলেন, আমরা এক মানব পাচারকারী সহায়তা নিই যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য। কথা ছিল $30,000 বিনিময়ে সে আমাদের পরিবারের সদস্য কে পৌঁছে দেবে সেখানে। তুরস্ক থেকে রওনা হওয়ার পর একসময় গন্তব্যে পৌঁছেও যাই। রাতে এক হোটেলে কাটানোর পর ভোরের আলো ফুটতে সন্দেহ হয়, আমরা কি সত্যি আমেরিকায় নাকি অন্য কোথাও। রিসেপশনে ফোন করে জানতে চাই, এটা কি মামি? যুক্তরাষ্ট্রে একটি শহর, কিন্তু সেখান থেকে আমাদের বলা হয় মামি নয়, আমরা কলম্বিয়া শহরের কালিতে রয়েছি। আমাদের সঙ্গে প্রতারণা করে পালিয়েছে ওই দালাল। মালাক হাদি বলেন, আরও একবার শুরু হলো আমাদের কঠিন জীবন। হাতে অর্থ ছিল না, কোনোভাবে রাস্তার এক কোনায় পড়ে থেকে দিন পার করতে থাকি আমরা। পরে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হলে তারা আমাদের জন্য একজন দোভাষীর ব্যবস্থা করে দেয়। তার মাধ্যমে আমরা দেশটিতে শরণার্থী হিসেবে থাকার সুযোগ পাই। এর মধ্যে আরবি ভাষী এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় আমাদের। তিনি আমার পুরো পরিবারকে একটি মসজিদে এনে আশ্রয় দেন। বর্তমানে এই পরিবারটি একটি ছোট এক রুমের বাসা ভাড়া নিয়ে থাকছে কলম্বিয়ায়। মালাক বলেন, আমি এক ফিলিস্তিনি পরিবারের শিশুদের দেখাশোনার কাজ করছি আর আমার বোন একটি পার্লারে কাজ করছে, ফলে আমাদের দুজনে আয় দিয়ে আপাতত চলছে পরিবার। সূত্র AFP। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।